প্রায় 2000 তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার কালিয়ানি বিল এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় দুবস্তা তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গা থানার কালিয়ানি বিল এলাকায়। জানা গেছে, রবিবার বিকালে স্থানীয় ছেলেরা একটি পরিত্যক্ত বাড়ির পাঁচিল টপকে কুল আনতে যায়। সেখানে প্রচুর পরিমাণে বোমা পড়ে থাকতে দেখে তারা। নারকেল ভেবে দুটি বস্তায় ভরে সেগুলি নিয়ে আসছিল। সন্দেহ হয় স্থানীয় এক ব্যক্তির। বস্তা খুলতেই দেখা যায় সেগুলি বোমা। সে কুল খেতে আসছিল, এসে দেখে সব এসব বোম বালতি সব এসব আছে, বাচ্চা কাচ্চা সব বোঝে না, জলের মধ্যে সব বোম রেখে দিয়েছিল। বাচ্চা কাচ্চারা বস্তার মধ্যে ভরে বাড়ির মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছিল। একটা দুটো বাচ্চা না, অন্তত 10-15টা বাচ্চা কাচ্চা। কতগুলো বোম ছিল? দু বস্তা হবে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খেতে গিয়ে আজকে দেখে যে ওরা ওখানে কি মানে বড় বড় নারকেলের মতো কি পড়ে আছে। ওরা দুটো বস্তা সংগ্রহ করে বস্তার মধ্যে জিনিসগুলো নিয়ে ফিরে আসছিল। এখান থেকে একটা লোক যাচ্ছিল, সে বলল এই বাচ্চা কাচ্চা তোরা কি নিয়ে যাচ্ছিস না? তা বলল বলতে পারবো না। বললে দেখি কি বস্তার মধ্যে কি নিয়ে যাচ্ছি দেখি, বলে বলতে পারবো না, দেখাবো না। হ্যাঁ, যেভাবে বোমাটা পড়েছে সে যদি ফাটতো তার 15 বাচ্চা কাচ্চা একটা তো বাঁচতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, দেগঙ্গা।